আসসালামু আলাইকুম এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমাদের এইচএসসি 24 রেজাল্ট তৈরির যে প্রস্তাবনাটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবং বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি কালকেই বলেছিলাম যেহেতু এই প্রস্তাবনা রেডি, সেক্ষেত্রে এইচএসসি 24 পরীক্ষার ফলাফল তৈরি করতে বেশি সময় লাগবে না। খুব দ্রুতই আমরা এইচএসসি 24 পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ পাচ্ছে বা বোর্ডে যে একটা প্রস্তাবনা, যেমন এই যে রেজাল্ট তৈরির একটা প্রস্তাবনা বোর্ডে পাঠিয়েছিল কয়েকটা জায়গার মাধ্যমে অনুমোদিত হয়ে বা অনুমোদন না হয়ে পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ডের কাছে আসছে, আন্তঃশিক্ষা বোর্ড আবার নতুন ভাবে রেজাল্ট তৈরির কার্যক্রম শুরু করে দিয়েছে। সেম একই ভাবে আমাদের রেজাল্ট প্রকাশের একটা তারিখ শিক্ষা বোর্ডে একটা নির্দিষ্ট সময়ে পাঠানো হবে, পাঠানোর পরবর্তীতে সেটা অনুমোদন হলে সেই তারিখে আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম যে খুব দ্রুতই আমরা রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে বা রেজাল্ট প্রকাশের প্রস্তাবনা নিয়ে খুব দ্রুতই আমরা একটা ভিডিও পাবো। ফাইনালি সেই আপডেটটা আমরা পেয়ে গেছি আমাদের কাছে এই মুহূর্তে। তুমি যদি এই মুহূর্তে সময় টিভির যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাও, সেখানেও আপডেটটা পেয়ে যাবে। যদি মনে করে যে না ভাই আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে, আপনিই বলেন আমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ পাবে, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি কোথাও যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি সময় টিভির যে ওয়েবসাইট সেখানে আছে এইচএসসি 24 রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই। প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিয়ে সবার উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। শিক্ষা সাইডে গিয়ে কলেজ সিলেক্ট করলে কলেজ সম্পর্কিত আপডেট সেখানে গেলে তুমি দেখতে পাবে এইচএসসি এর ফল কবে জানালেন আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষা বোর্ডের আপডেটগুলোকে এখন সন্দেহ করার কোনো অবকাশ নাই, সন্দেহ ছিল একটা সময়। কেন ছিল? শিক্ষা বোর্ড বারবার করে তাদের আপডেটগুলো পরিবর্তন করছিল, যেহেতু রেজাল্ট তৈরির কার্যক্রম শুরু হয়ে গেছে এসএসসি অনুযায়ী। সেই ক্ষেত্রে এখন যে আপডেটগুলো প্রকাশ পাবে এর একটা আপডেটকেও সন্দেহ করার কোনো অবকাশ নাই। যা আপডেট প্রকাশ পাবে সেই অনুযায়ী ইনশাআল্লাহ কাজ হবে। শিক্ষা বোর্ডও চেষ্টা করছে খুব দ্রুত রেজাল্টটা পাবলিশ করে দেওয়ার। এখানে সময়টি বলেছে এসএসসি এর ফল কবে জানালেন আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান। চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে শিক্ষা মন্ত্রণালয়ে সে সংক্রান্ত নির্দেশনা পাওয়ার দ্রুত সময়ের মধ্যে ফল তৈরি করে অক্টোবরের মাঝামাঝি তা প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর জানা গেছে, হ্যাঁ অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হবে এটা আমরা মনে হয় অনেক আগে থেকেই জানতাম। তার পরবর্তীতে কি বলেছে সেটা আমরা একটু দেখি। বুধবার 25শে সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। কবে নাগাদ এইচএসসির ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, শীঘ্রই একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয় যেদিন চূড়ান্ত করবে সেদিনই ফল প্রকাশ হবে, তবে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের একটি সূত্রে জানিয়েছে 12-18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। শিক্ষা বোর্ড বলছে আমরা অক্টোবরের মাঝামাঝি দিকে ফলাফলটা রেডি করে প্রকাশ করে দিব। হ্যাঁ, আরেকটা সূত্র বলছে 12-18 অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। অর্থাৎ 12-18 তারিখের ভিতর ফল প্রকাশের প্রস্তাব। আসলে বলতো ফল প্রকাশের প্রস্তাব কখন পাঠানো হয়? যখন শিক্ষা বোর্ডগুলো, আমাদের যতগুলো শিক্ষা বোর্ড আছে, তারা ফলাফল তৈরির যে কার্যক্রমটা আছে এই কার্যক্রমটা শেষ করে ফেলবে, পরবর্তীতে বোর্ডগুলোকে বলবে যে হ্যাঁ আমরা প্রায় শেষের দিকে বা শেষ করে ফেলেছি, আপনারা এখন ফলাফল প্রকাশের প্রস্তুতিটা নিতে পারেন। তখন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে যে কমিটি আছে, কমিটি একটা রোডম্যাপ তৈরি করবে যে আমরা 12 তারিখের দিকে ফলাফল প্রকাশ করতে চাচ্ছি বা আমরা 15 তারিখের দিকে চাচ্ছি বা 18 তারিখের দিকে চাচ্ছি, এরকম একটা রোডম্যাপ তৈরি করে পরবর্তীতে সেটা কি করবে মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় থেকে যদি অনুমোদন দেয় যে হ্যাঁ এই অমুক তারিখে, আমরা সাধারণত এতদিন যাবত দেখেছি যতগুলো বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ইনক্লুড থাকতো প্রত্যেকটা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আশা করছি যে এইচএসসি 2024-এর ফলাফল প্রকাশের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ইনক্লুড থাকবে, প্রধান উপদেষ্টা অবশ্যই উপস্থিত থাকবে। কারণ কি, ফলাফলটা সাধারণত একটা উৎসব মুখর পরিবেশে তৈরি করা হয় এবং এখানে সকল চেয়ারম্যানরা উপস্থিত থাকে এবং আমাদের প্রধান উপদেষ্টাই ইনশাল্লাহ উপস্থিত থাকবে, তার উপস্থিতিতে ফলাফলটা প্রকাশ করা হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই সময়গুলোতে কোনো বিদেশ সফর আছে কিনা বা বাইরে কোনো প্রোগ্রাম আছে কিনা, যদি না থাকে তিনি বলবেন যে হ্যাঁ 12 তারিখে ফলাফলটা প্রকাশ করা যেতে পারে। পরবর্তীতে শিক্ষা বোর্ড জানিয়ে দিবে এইচএসসি 24 পরীক্ষার ফলাফল 12 তারিখে প্রকাশ হবে। তিনি যদি বলেন যে না 12 তারিখে আমি আমেরিকাতে যাচ্ছি বা আমি কানাডাতে যাচ্ছি, এই 12 তারিখে না 2 দিন পরে ফলাফলটা প্রকাশ করেন, সেক্ষেত্রে 2 দিন পিছিয়ে ফলাফল তৈরির একটা রোডম্যাপ তৈরি হয়ে যাবে। পরবর্তীতে আমাদেরকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে যে অমুক তারিখে এইচএসসি 24 পরীক্ষার ফলাফলটা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এখানে তারা যে সময়টা বলেছে
12 থেকে 18 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের একটা প্রস্তাবনা রেডি করে বোর্ডে পাঠিয়ে দিবে। অর্থাৎ 12 থেকে যদি 12 তারিখে পাঠাই সেক্ষেত্রে হয়তো বা দুই দিন এক্সট্রা দিয়ে দিল যে 12 তারিখে আমরা পাঠাচ্ছি, 14 তারিখে বা 15 তারিখে ফলাফলটা প্রকাশ করা যেতে পারে। বোর্ড অনুমোদন দিলে 15 তারিখে প্রকাশ হয়ে গেল। যদি 15 তারিখে পাঠাই সেক্ষেত্রে তারা তিন দিন পিছিয়ে দিয়ে বলতে পারে যে 18 তারিখে ফলাফলটা প্রকাশ করা যেতে পারে। সেক্ষেত্রে বোর্ড অনুমোদন দিলে 18 তারিখে হয়ে গেল। যদি অনুমোদন না দেয় তাহলে আরো একদিন পিছিয়ে বা দুই দিন পিছিয়ে ফলাফলটা প্রকাশ করা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা আশা করছি 12 থেকে 18 অক্টোবরের ভিতর ইনশাল্লাহ আমাদের এইচএসসি 24 পরীক্ষার ফলাফলটা প্রকাশ হয়ে যাবে। যেহেতু এসএসসি অনুযায়ী ফলাফল রেডি হচ্ছে, সেক্ষেত্রে আহামরি সময় লাগার কথা না। অলরেডি আই থিঙ্ক শিক্ষা বোর্ড আমাদের যে খাতাগুলো ছিল সেগুলো দেখা কমপ্লিট করে ফেলেছে। যদি কমপ্লিট হয়ে থাকে এখন শুধুমাত্র এসএসসি অনুযায়ী রেজাল্ট রেডি করার পালা। আমরা কিন্তু সেপ্টেম্বরের একেবারে লাস্ট পর্যায়ে এসে দাঁড়িয়েছি। অক্টোবর মাসে পাড়া দিলেই তখন আমাদের উল্টি গুনতে শুরু হয়ে যাবে। মানে কি, এই যে 18 তারিখের পরে 17 তারিখ চলে আসলো, 16 তারিখ চলে আসলো, 15 তারিখ চলে আসলো, বা 15 তারিখে যদি রেজাল্ট প্রকাশ পায় 14 চলে আসলো, 13 চলে আসলো, একদিন করে সময় যাবে, শিক্ষার্থীদের হার্টবিটটা বেড়ে যাবে, কি জানি রেজাল্টটা চলে আসে। শিক্ষা বোর্ড যেই আপডেটটা দিল যে 12 থেকে 18 অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ আমরা রেজাল্টটার প্রস্তাবনা রেডি করে পাঠাবো, এক্ষেত্রে 12 থেকে 18 অক্টোবরের ভিতরেই রেজাল্টটা প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আশা করি এর ভিতরেই রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি টেনশন করো না, রিল্যাক্স থাকো, ইনশাল্লাহ যেভাবে রেজাল্টটা তৈরি হচ্ছে ভালো কিছু হবে, প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের শুধুমাত্র এখন অপেক্ষা ফিক্সড 15 তারিখে রেজাল্ট প্রকাশ পাবে বা 12 তারিখে রেজাল্ট প্রকাশ পাবে এমন একটা আপডেট পাওয়ার। আমার মনে হয় খুব শীঘ্রই এই আপডেটটাও আমরা পেয়ে যাব অক্টোবরের শুরুর দিকে। ঠিক আছে, আমরা ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই আপডেট পাবো তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিব। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।